আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের একটি নতুন সার্কুলার। সর্বোচ্চ মিউজিশিয়ান পুরুষ এবং মহিলা বিমান সেনা নিয়োগ, আবেদনের সময়সীমা হচ্ছে 25 জানুয়ারি 2023 পর্যন্ত বর্ধিতকরণ। তো এখানে শুধু মিউজিশিয়ান যারা আছেন, যারা মিউজিশিয়ান তারাই শুধু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 সমমান, বয়স 16 থেকে 21 বছর, 2 এপ্রিল 2023 তারিখে। 2 এপ্রিল 2023 তারিখে অবশ্যই বয়স 16 থেকে 21 বছর হতে হবে। মিউজিক সঙ্গীত সম্পর্কে পারদর্শী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বয়স সর্বোচ্চ 26 বছর, 2 এপ্রিল 2023 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না, মানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন পদ্ধতি আপনারা জানেন, বাংলাদেশ বিমান বাহিনীতে নির্বাচন পদ্ধতি ব্যবহারিক, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনারা নির্বাচিত হবেন। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। অবিবাহিত দুজন আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষের ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 বাই 32, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট উচ্চতা এবং বুকের মাপ 28 বাই 29 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনি যার উচ্চতা যত তার ওজন ওজন সেই হিসেবে মাপ হবে। চোখের 6 বাই 6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এবং বন্যা তো গ্রহণযোগ্য নয়, মানে যারা আপনারা অন্ধ, চোখের কোনো সমস্যা বা চোখের যারা বর্ণাঢ্য আছেন তাদের জন্য অবশ্যই গ্রহণযোগ্য না। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে 21 জানুয়ারি 2023 থেকে 25 জানুয়ারি 2023 পর্যন্ত, তবে সত্য প্রযোজ্য। পরীক্ষার সময়সূচি হচ্ছে 5 ফেব্রুয়ারি 2023 পুরুষ এবং 6 ফেব্রুয়ারি 2023 হচ্ছে মহিলা। বিস্তারিত তথ্য অনলাইনে আবেদন করতে পারেন। আপনারা লগ ইন করবেন আপনার যে joinairforce.bf.mil.bd এই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই লগ ইন করে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন। এই ছিল আজকে আপনাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে মিউজিশিয়ান পদে যে চাকরির বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।